নমস্কার, দি রিপোর্টে স্বাগত। মৃত্যু মিছিল, থরে থরে সাজানো লাশ, চারিদিকে স্বজন হারানো হাহাকার। মৃত্যুপুরীতে পরিণত উড়িষ্যার বালেশ্বর। শুক্রবার তখন সন্ধ্যা ছটা সাড়ে ছটা। নিশ্চিন্তে বসে থাকা যাত্রীরা কেউ জানতেন না কি অপেক্ষা করে আছে তাদের জন্য। এক লহমায় বিশাল একটি ট্রেন পরিণত হয়েছে লোহার তলায়। দক্ষিণ ভারত যাওয়া ট্রেনগুলির মধ্যে অন্যতম করমণ্ডল এক্সপ্রেস। ভেলোরে চিকিৎসা করাতেও এই ট্রেনই ছিল ভরসা যাত্রীদের জন্য। কে জানত, বাড়ি থেকে সুস্থ হওয়ার জন্য বেরিয়ে মৃত্যুর ফাঁদে পা দিলেন যাত্রীরা। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 280 জনের, জখম 650-এর বেশি, যা আরও বাড়তে পারে। উল্লেখ্য, বালেশ্বরে বাহাগনা বাজারের কাছে চেন্নাইগামী 23 কামরার করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়। ট্রেনটি সামনে থাকা একটি মালগাড়িকেও ধাক্কা মারে। দুর্ঘটনার প্রতিঘাতে মালগাড়ির ওপরে উঠে যায় করমণ্ডলের কামরা। করমণ্ডল এক্সপ্রেসের ছিন্ন ভিন্ন কামরাগুলি ছিটকে পড়ে পাশের ডাউন লাইনে ও নয়াঞ্জলিতে। সেই লাইন দিয়ে তখন আসছিল ডাউন বেঙ্গালুরু হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস। সেই ট্রেনটিও বেলাইন কামরাগুলির ওপরে এসে পড়ে। মালগাড়ি এবং ট্রেনের কামরাগুলি পরস্পরের সঙ্গে ধাক্কায় এমনভাবে বিচ্ছিন্ন হয়েছে যে সেগুলি আর চেনার উপায় নেই। দুবড়ে যাওয়া লোহার কামরার ফাঁক দিয়ে বেরিয়ে আসে মানুষের দেহ। দেহের অধিকাংশই ট্রেনের নিচে পড়ে রয়েছে, এমনটাই খবর। ট্রেনের পাশাপাশি রেললাইনেরও করুণ দশা। মাঝখান থেকে দুভাগে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে লাইন। কোথাও সেই ভাঙা লাইনে লেগে আছে চাপ চাপ রক্তের দাগ। ট্রেনের নিচ থেকে উদ্ধার করা মৃতদেহ সাদা কাপড়ে মুড়ে রেললাইনের ওপরে রাখা রয়েছে। দেহ শনাক্ত করা যায়নি এখনও। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। সিগন্যালের গোলমাল, চালকের গাফিলতি, নাকি গতির খেসারত? উঠে আসছে একাধিক সম্ভাবনা। সকালবেলা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার সকাল 8টার আগেই তিনি পৌঁছে যান বালেশ্বরে, দুর্ঘটনার এলাকা ঘুরে দেখেন, সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন। ଏବେ ଆମର ଫୋକସ୍ ଅଛି କାଲି ରାତିରୁ କେମିତି ଆମେ ରେସ୍କ୍ୟୁ କରିବା, ବଞ୍ଚାଇ ପାରିବା, ବଞ୍ଚାଇ ବଡ଼ ହେଇଛି ସେମାନଙ୍କୁ ହସ୍ପିଟାଲ ପହଞ୍ଚାଇ, ମେଡ଼ିକାଲ ପହଞ୍ଚାଇ ତାଙ୍କର ଟ୍ରିଟମେଣ୍ଟ କରିବା, ସେଇଟା ହେଲା ପ୍ରାୟୋରିଟି। ଏବେ କମ୍ପ୍ଲିଟ୍, କିଛି ସମୟ ପରେ କମ୍ପ୍ଲିଟ୍ ହେବ ରେସ୍କ୍ୟୁ ଅପରେସନ୍। ଆମେ ହାଇ ଲେଭେଲ୍ ଇନକ୍ୱାରି କମିଟି ମଧ୍ୟ ଗଢ଼ିଛୁ। ସେ ଇନକ୍ୱାରି କମିଟି ଏତେ ଶୀଘ୍ର ତଦନ୍ତ କରିକି ବାହାର କରିବ କ'ଣ କାରଣ ଯୋଗୁଁ ଏଇ ଏତେ ବଡ଼ ଆକ୍ସିଡେଣ୍ଟ ହେଲା। ନିଶ୍ଚିତ ଭାବେ ଏଇ ଆକ୍ସିଡେଣ୍ଟର ଯାହା ମୂଳ ଅଛି ସେ ମୂଳ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ଯେଉଁ ଏଇ ଆକ୍ସିଡେଣ୍ଟର ଯାହା ମୂଳ ଅଛି ଆପଣମାନେ ଏଇ ସମୟରେ ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনাস্থলে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকাল হাওড়া ডুমুরচলা থেকে কপ্টারে করে রওনা দিলেন মমতা। ঘটনাস্থলে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শনিবার দুর্ঘটনাস্থলেই জরুরি বৈঠক করবেন প্রধানমন্ত্রী, দেখা করবেন আহতদের সঙ্গে। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধার কার্য। দেব ব্রহ্মচারী, ছোটু মন্ডল, দি রিপোর্ট, উড়িষ্যা ব্যুরো। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাবো, চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।